যোগ্য সম্মান দেওয়া হয়নি মিথুন চক্রবর্তীকে। চলচ্চিত্র উৎসব বিতর্কে বিস্ফোরক দেবশ্রী রায়, মহাগুরুর পাশে দাঁড়িয়ে নতুন করে উস্কে দিলেন বিতর্ক। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মিথুন চক্রবর্তী। বাংলা শিল্পী হয়েও তাকে আমন্ত্রণ না জানানোই চরম বিতর্ক বাধে। সেই বিতর্ককে এবার আরও উস্কে দিলেন দেবশ্রী রায়। মহাগুরুর আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপি নেতার পাশেই দাঁড়ালেন তিনি। বুধবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে হাজির হয়েছিলেন দেবশ্রী। সেখানে রায়দিঘির প্রাক্তন বিধায়ক জানান, শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনীতির রং দেখা উচিত নয়। শিল্পী আমরা শিল্পীর চোখে দেখি, এবং আমার মনে হয় একটা এরকম চলচ্চিত্র যখন ইনভলভ আছে তখন সবাইকে আমন্ত্রণ করা উচিত, সবাইকে যোগ্য সম্মান দেওয়া উচিত। মানে পলিটিক্যাল কারণ হওয়া উচিত না একটা শিল্পীকে ইনভাইট করাতে। পলিটিক্সটা পলিটিক্সে, আর যখন একটা শিল্প হচ্ছে, একটা ফেস্টিভ্যাল হচ্ছে চলচ্চিত্র নিয়ে, যারা ইনভলভ তাদেরকে সম্মান দেওয়া উচিত। মিঠুনকে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন। শুধু তাই নয়, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েও গড় হাজির ছিলেন পর্দার সর্বজয়া। কিন্তু কেন? নায়িকার জবাব, যোগ্য সম্মান না পাওয়ার জন্য তিনি উপস্থিত হননি। তৃণমূলের প্রাক্তন বিধায়কের আরও অভিযোগ, তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হলেও যোগ্য সম্মান দেওয়া হয়নি। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক শিল্পী সমান সম্মান পাওয়া উচিত। উপার বাংলার অন্যতম জনপ্রিয় শর্মীয় সন্টু হাজির হয়েছে মধ্যম গ্রামে। তার সঙ্গে দেখা করতেই পৌঁছেছিলেন দেবশ্রী রায়। শর্মীয়র সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান এদিন তিনি। অভিনেত্রীকে পেয়েই ছেঁকে ধরেন সাংবাদিকেরা। রাজনীতির বাইরেও অনেক কথা বলেন। সকলের কাছে পথ কুকুরদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। একটা সময় তৃণমূলের কাছের হলেও বর্তমানে রাজ্য বিজেপির কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বিজেপি করার কারণেই হয়তো শাসক দল ছবি উৎসবে তাকে ব্রাত্য রেখেছেন। সিনেমার উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ্য রাজনীতি সরগরম হলেও এ নিয়ে একটা শব্দও খরচ করেননি মহাগুরু। এবার পুরনো বিতর্ক টেনে বিস্ফোরক অভিযোগ করলেন দেবশ্রী রায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।